Assalamu alaikum. Welcome to Basic English Center BD YouTube channel and Facebook page. I hope you are well today. I am fine today. Today I will discuss about tense. আজকে বিষয়টা হচ্ছে টেন্স এবং এটা ইংলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ইংরেজি ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট বলা যেতে পারে, ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট টেন্স। আর টেন্স যে ভালো জানলো সে ইংলিশটা অনেকটাই ভালো জানলো, অনেকে বলে তো আসলে তাই। টেন্সকে বলা হয় গ্রামারের মা, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে টেন্সটা অবশ্যই ভালো জানতে হবে। আজকে থেকে প্রথম থেকেই আমার ইউটিউব চ্যানেল আজকে প্রথম টেন্স নিয়ে ভিডিও, আজকে তেমন কোনো কিছু না। আজকে টেন্স কীভাবে আপনি রিকগনাইজ করবেন বাংলা ও ইংলিশে সহজে রিকগনাইজ করতে পারবেন এবং এই টেন্সটা সহজে বুঝতে পারবেন, এই টেন্স নিয়ে সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করব। আশা করি আপনার ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি হোয়াইট বোর্ডে টেন্স নিয়ে আলোচনা করেছি। টেন্সের একটি বিষয় আমি এখানে লিখে রাখছি, আপনারা স্ক্রিনশট দিতে পারেন এবং এটা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের পরবর্তীতে আপনারা এটা বুঝতে পারবেন আরও ইজিলিভাবে। তো আমি যেটা মনে করি যে এখানে টেন্স যে বিষয়টা আমি এখানে লিখে রাখছি সেটা হচ্ছে কিছুই না, আজকে ক্লাসিফিকেশন না, পরবর্তী ক্লাসগুলোতে আমি ক্লাসিফিকেশন নিয়ে আসবো, কিন্তু আজকের বিষয়টা হচ্ছে খুব সহজে আমরা কীভাবে টেন্স রিকগনাইজ করতে পারি। তো সহজে টেন্স রিকগনাইজ করার জন্য আমরা বাংলা অবলম্বন করবো, যেহেতু আমরা বাঙালি বাংলা এবং পরবর্তীতে আমরা ইংলিশটা দেখব, তাতে আমাদের টেন্সটা খুব ইজি হবে। তো প্রথমে আমরা যে বিষয়টা মনে করি যে বাঙালি বাংলাটা যদি আমরা দিয়ে ইংলিশটা বুঝি তাহলে অনেকটা ইজি হবে, কিন্তু বাঙালিরা কিন্তু অনেকটা এটা কি করে, ভুল করে, ইংলিশটাকেই দিয়ে ইংরেজি ব্যাকরণ ইংরেজি রুলস এগুলো দিয়েই মানে ইংলিশটাকে পড়তে গিয়ে ল্যাঙ্গুয়েজটাকে পড়তে গিয়ে ডিফিকাল্ট মনে করে এবং কঠিন মনে করে। আসলে ইংলিশটা খুব ইজি, বরং বাংলাটাই কঠিন। তো আমরা একটু দেখি আজকে টেন্সের কিছুই না, আজকে টেন্স রিকগনাইজ কীভাবে করতে পারবো, টেন্স কীভাবে ধরতে পারবো এই বিষয়টা নিয়ে। তো প্রথমে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে টেন্স কাকে বলে। তো টেন্স কাকে বলে বলার আগে টেন্সের জিনিসটা কী লিখে রাখছি, টেন্স মানে কাল, কাল মানে সময়, সময় মানে টাইম, টাইম মানে টেন্স, টেন্স মানে টাইম। তাহলে দেখা যাচ্ছে টেন্স মানে টাইম, টাইম মানে টেন্স। টাইম কত প্রকার বা টেন্স কত প্রকার? মেইনলি টেন্স দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। আপনারা বলবেন কি ফিউচারটা কি গেল, আসলে ফিউচার কোনো টেন্স না, ফিউচার হচ্ছে একটা ভবিষ্যৎটাকে বোঝানোর জন্য আমরা ফিউচারের জন্য কোনো কোনো ভার্ব লাগে না, নির্দিষ্ট কোনো ভার্ব লাগে না। অনেকে বলে শ্যাল উইল, কিন্তু আসলে না, শ্যাল উইল বাদেও আমরা ফিউচারটাকে রিকগনাইজ করার জন্য আমরা ক্যান ইউজ করতে পারি, আই ক্যান গো। ফিউচারটাকে বোঝানোর জন্য আমরা শুড ইউজ করতে পারি, আই শুড গো। ফিউচারটাকে বোঝানোর জন্য আমরা বলতে পারি আই মাস্ট গো, আবার ফিউচারটাকে বোঝানোর জন্য আই হ্যাভ টু গো বলতে পারি, আমরা হ্যাভ ভার্বটা নিতে পারি। তাহলে আসলে কিন্তু এখানে দেখা গেছে গত ভিডিওগুলোতে, এর আগের ভিডিওতে আমি বুঝে দিয়েছি ডু বি ও হ্যাভ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম, সেখানে কিন্তু কোনো ফিউচার ফর্ম নেই। তাহলে ফিউচার ভার্বের কোনো ফিউচার ফর্ম হয় না, তো ফলে টেন্স প্রধানত দুই প্রকার। কিন্তু আমাদের ভারত মহাদেশে বা উপমহাদেশে দেখা যাচ্ছে যে আমরা অনেক টিচাররা টেন্স মনে করি দেয়ার আর থ্রি কাইন্ডস অফ টেন্স, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আসলেই টেন্স দুই প্রকার, কীভাবে একটু বুঝে দিই। টেন্স কাকে বলে, কাল কাকে বলে? কাল হচ্ছে ওটাই ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে, ক্রিয়াটা অ্যাকশনটা কখন হচ্ছে, বর্তমান নাকি অতীত। কিন্তু ভবিষ্যৎ বোঝানোর জন্য কিন্তু এটাকে প্রকাশ করার ক্ষেত্রে ইংলিশে কিন্তু দেখা যাচ্ছে অনেক বিষয় যেটা একটু আগেই বললাম যে মাস্ট, শুড, ক্যান, হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার, হ্যাড আসছে ফার্স্ট টাইম, তারপরেও কিন্তু এটা কি ফিউচার, হ্যাড বেটার। তাহলে এই জিনিসটার জন্য টেন্স কিন্তু আসলেই ফিউচারটা কোনো টেন্স না, তারপরও আমাদের জানা দরকার, যেহেতু আমরা উপমহাদেশে বাস করি সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমরা টেন্স তিন প্রকারও বলতে পারি। তো সেই ক্ষেত্রে টেন্স কাকে বলে, একটু আগে বললাম ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, একটা ক্রিয়া এটা কখন সম্পন্ন হচ্ছে, এই জিনিসটা যদি ধরতে পারি আমরা একটা ভার্বের সময়টা, এটা প্রেজেন্টে নাকি পাস্টে, তাহলে এই ধরার নামই হচ্ছে টেন্স। তো আমরা একটু দেখি, আমরা প্রথমে যেটা দেখব, প্রথমে দেখব বাংলায় তারপরে দেখব ইংলিশ। আমরা প্রথমে দেখি বাংলা দিয়ে, এখানে আমি বাংলায় তিনটি বাক্য লিখে রাখছি, একটা হচ্ছে কি যে আমি কাজটি করি, আমি
কাজটি করেছিলাম, আমি কাজটি করব। তাহলে দেখা যাচ্ছে এখানে তিনটি বাক্য, এবং এই তিনটি বাক্যের মধ্যে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে অ্যাসার্টিভে সাবজেক্ট থাকে বর্ণনামূলক বাক্যে, এরপরে বাংলায় অবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে একটা গঠন হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, অর্থাৎ টেন্সটার ক্ষেত্রে ভার্বটা গুরুত্বপূর্ণ, ভার্ব ক্রিয়া, এই ক্রিয়াটা কই থাকতেছে, বাংলা বাক্যের শেষে থাকতেছে। আমরা কোনো একটা বাংলা বাক্যের শেষে ক্রিয়াটাকে দেখলেই কিন্তু আমরা টেন্সটা রিকগনাইজ করতে পারবো। কিভাবে? কোনো বাংলা বাক্যের ক্রিয়াতে, ক্রিয়ার মধ্যে দুটি বিষয় থাকে, আবার বলতেছি, বাংলা বাক্যে ক্রিয়ার মধ্যে দুটি বিষয় থাকে, এক ধাতু আর একটা হচ্ছে প্রত্যয়। ক্রিয়ার মূলকে বলে ধাতু, আর ধাতুর সঙ্গে যা যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়। আমি আবার বলতেছি, বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে এবং এই ক্রিয়ার দুটি বিষয় থাকে, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, আবার একটা কীত প্রত্যয়, একটা তদ্বিত প্রত্যয়। এটাকে বলা হচ্ছে কীত প্রত্যয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে থাকতেছে, আর নাউনের সঙ্গে বিশেষের সঙ্গে যখন থাকে বর্ণ বা বর্ণ সমষ্টি, তখন সেটাকে বলা হয় তদ্বিত প্রত্যয়, এটাকে বলা হচ্ছে কীট প্রত্যয়। তাহলে দেখা যাচ্ছে ক্রিয়ার মূল কী, ক্রিয়ার মূল হচ্ছে এখানে কর, 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 কর। কিন্তু বাট এখানে কিন্তু আমি যদি বলি আমি কাজটি কর, আমি কাজটি কর, আমি কাজটি কর, তাহলে কোনো টাইম বা কোনো একটা সময় কিন্তু নির্ধারণ হচ্ছে না। কিন্তু যখন বলতেছি আমি কাজটি করি, তখন কিন্তু বাক্যটা সম্পূর্ণ হচ্ছে কর যোগ ই, এখানে ই যোগ হয়ে এটা প্রেজেন্ট টাইম নির্দেশ করতেছে, বর্তমান। আবার যদি বলি আমি কাজটি করেছিলাম, কর যোগ ই ছিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে কর মূল ধাতু, তার সঙ্গে ইছিলাম, লাম, ল, লেন, এগুলো যুক্ত হলে দেখা যাচ্ছে এই ক্রিয়াটা সম্পূর্ণ এর অতীত বোঝাচ্ছে, অতীত পাস্ট টাইম। এরপরে দেখা যাচ্ছে পরের বাক্যটা, আমি কাজটি করব, কর যোগ ব, ব, বে, বেন, এগুলো যদি থাকে তাহলে দেখা যাচ্ছে কর যোগ ব, তার মানে এখানে মূল ধাতুর সঙ্গে করের সঙ্গে দেখা যাচ্ছে ব যোগ হয়ে একটা ফিউচার টাইম নির্দেশ করতেছে। তাহলে দেখা যাচ্ছে বাংলা কোনো একটা বাক্য, এটা প্রেজেন্ট নাকি পাস্ট না ফিউচার, এটা কীভাবে আপনি সহজে বুঝবেন, এটার সহজ উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষের ভার্বটা দেখবেন, এবং ভার্বটার সঙ্গে কী প্রত্যয় যুক্ত হচ্ছে, এবং এই ধাতুর সঙ্গে কী প্রত্যয় হচ্ছে। যেমন কোনো প্রত্যয় যদি এরকম আসে এ ই অ, তাহলে এটা বর্তমান প্রেজেন্ট, লাম, ল, লেন, ল ম থাকলে পাস্ট, ব, বে, বেন, ব থাকলে ফিউচার। যেমন আমি যদি একটা বাক্য বলি আমি মাছ ধর, তাহলে কি বাক্য হলো, কোনো টাইম বোঝালো? কখনোই না। যদি বলি আমি মাছ ধরি, তাহলে কি মনে হচ্ছে বলেন তো, এটা কোন টাইম? অবশ্যই ধরতে পেরেছেন, প্রেজেন্ট টাইম, বর্তমান। আচ্ছা, আমি মাছটি ধরেছিলাম, ধরেছিলাম, তাহলে কোন টাইম মনে হচ্ছে? এটা ইজিলি বোঝা যাচ্ছে, এটা অতীত হয়ে গেছে। তাহলে ধরেছিলাম, ধৈর্য ইচ্ছিলাম, একই বাক্য দিয়ে আমি তিনটা টাইম নির্দেশ করতেছি। আবার দেখা যাচ্ছে আমি মাছটি ধরবো, তার মানে আমি একটা প্ল্যানিং করতেছি, আমি মাছটি ধরবো, আমি মাছ ধরবো, আমি ভাত খাবো, আমি সেখানে যাব। তাহলে ব আছে যেখানে, ফিউচার হবে সেখানে, ইজিলি বিষয়, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যৎ বোঝানোর জন্য তাহলে ব নির্দেশ করতেছে, ব, পে, পেন। বাংলার কোনো একটা সাবজেক্টের সঙ্গে আমি মাছ ধরবো, তিনি মাছ ধরবেন, এই জন্য কর্তার সঙ্গে এগুলো যুক্ত হয়। মূল পয়েন্ট হচ্ছে ব, ব আছে যেখানে, ফিচার হবে সেখানে। আমরা আরেকটু দেখি বিষয়টা, যে অতীত পাস্ট টাইম কীভাবে বুঝবো বাংলার ক্ষেত্রে। সহজ একটা বিষয়, যে মূল ধাতু কর, চল, বল, এগুলোর সঙ্গে যখন ইছিলাম, লম থাকবে শেষে, লম, আমি গিয়েছিলাম, সে এসেছিল, সে ধরেছিল, সে মাছ ধরেছিল, আমি মাছ ধরেছিলাম, আমি হলে আমি মাছ ধরেছিলাম, সে মাছ ধরেছিল, তাহলে এখানে ধৈর্য এসিল, ইছিলাম, লাম, ল, লাম, ল, লম, লম আছে যেখানে, পাস্ট হবে সেখানে, এটা মনে রাখবেন। আবার দেখা যাচ্ছে, দেখেন একটা বিষয়, যে এখন যদি একটা বাক্য যদি আমি বলি আমি মাছ ধর, তাহলে কি বাক্য হবে? না, হবে না। তাহলে এই ক্ষেত্রে বাক্যটাকে সম্পূর্ণ করার জন্য আমি মাছ ধরি, তাহলে দেখা যাচ্ছে আমি কাজটি করি, সে এখানে আসে, আসে, এ, তাহলে এ, ই, অ, অর্থাৎ দেখা যাচ্ছে এগুলো যখন থাকবে তখন এই টাইমটা বুঝাবে বর্তমান। তাহলে আমরা সহজে বুঝতে পারতেছি বর্তমান, অতীত ও ভবিষ্যৎ বাক্য কীভাবে বুঝবো। এখন যদি আমি একটা বাক্য বলি আমি বই পড়, আমি বই পড়, কোনো বাক্য হলো, কোনো টাইম হলো, প্রেজেন্ট, বর্তমান, অতীত, ভবিষ্যৎ? না, আমি যখন বাক্যটা বলবো আমি বই পড়বো,
সহজে বুঝতে পারতেছেন, পড়বো, তাহলে কোন টাইম বোঝাচ্ছে এটা? অতীত, বর্তমান নাকি ভবিষ্যৎ? অবশ্যই ভবিষ্যৎ, কারণ ব আছে। আমি বইটি পড়েছিলাম, বলেন তো এটা কোনটি, কোন টাইম হচ্ছে? ও রাইট, ইউ আর রাইট, সহজে বুঝতে পেরেছেন। এবার কোন টাইম মনে হচ্ছে? অবশ্যই এটা অতীত টাইম। কি কারণে? আমি বইটি পড়েছিলাম, ম আছে, পড়েছিলাম, অতীত হয়ে গেছে। কিন্তু আমি যদি বলি আমি বইটি পড়ি, আমি বইটি পড়ি, পর্যোগ ই, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কোনটাই? বর্তমান। তাহলে এই যে বাংলার মাধ্যমে আমরা বুঝলাম যে কিভাবে আমরা প্রেজেন্ট, পাস্ট ও ভবিষ্যৎ এর ক্ষেত্রে বাক্যগুলো রিকগনাইজ করতে পারবো, সেটা কিসের মাধ্যমে? সাবজেক্ট, অবজেক্ট, না ভার্ব। তা এই ভার্বটাকে যদি আমরা ধরতে পারি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিভাবে? ধাতুর সঙ্গে প্রত্যয়গুলো, এই বাংলা প্রত্যয়গুলো মুখস্থ করবেন। এ, ই, অ, লাম, ল, লেন, ব, বে, বেন। ব আছে যেখানে, ফিউচার হবে সেখানে, লম আছে যেখানে, পাস্ট হবে সেখানে, লম্ব নাই যেখানে, প্রেজেন্ট হবে সেখানে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, খুব ইজি একটা পার্ট, আমরা সহজে বাংলা ক্ষেত্রে যে কোনো একটা বাক্য আমরা ইজিলি এখন বুঝতে পারবো যে এই যে টেন্স প্রধানত তিন প্রকার, এটা সহজে আমরা বাংলার ক্ষেত্রে সহজে বুঝতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। আমরা দেখি পরের পর্যায়ে, এবার আমরা দেখব ইংলিশের ক্ষেত্রে কীভাবে সহজে আমরা বুঝতে পারি। এবার আমরা দেখব ইংলিশের ক্ষেত্রে সহজে কীভাবে টেন্সটাকে রিকগনাইজ করবো। টেন্স রিকগনাইজ করার ক্ষেত্রে আমি আবার বলতেছি কি দরকার? ভার্ব। তাহলে ভার্ব কোথায় থাকে? আমি একটু সহজ করে বলি, ইংরেজি বাক্যের ক্ষেত্রে ভার্ব থাকে সাবজেক্টের পর, বাংলার ক্ষেত্রে থাকতেছে শেষে, ইংরেজির ক্ষেত্রে থাকতেছে সাবজেক্টের পর। আমরা এখানে কয়েকটা বাক্য দেখতেছি প্রেজেন্টে। প্রেজেন্টে বাক্য প্রথমটা হচ্ছে আই ডু ইট, আর প্রেজেন্টে আরেকটা বাক্য হচ্ছে হি ডাজ ইট, ডু ডাজ, ডু ডাজ। আবার দেখেন এখানে লেখা আছে আই অ্যাম এ টিচার, আবার লেখা আছে হি ইজ এ ডক্টর, অ্যাম ইজ। এখানে লেখা আছে আই হ্যাভ আ কার, আবার লেখা আছে হি হ্যাজ আ কার, হ্যাভ হ্যাজ। তাহলে একটু খেয়াল করেন তো, আমরা এর আগে টেবিলে কি পড়েছিলাম ডু ডাজ, অ্যাম ইজ হেয়ার, হ্যাভ হ্যাজ, এটা কোন টাইম নির্দেশ করে এই ভার্বটা? ইয়েস রাইট, প্রেজেন্ট টাইম। তাহলে কখনও যদি সাবজেক্টে পড়ে ডু ডাজ, অ্যাম ইজ হেয়ার অথবা হ্যাভ হ্যাজ থাকে, তাহলে সহজে বুঝতে পারবেন টাইমটা হচ্ছে কি প্রেজেন্ট। আমরা আরেকটা বাক্য দেখি এখানে, পরের বাক্যটা, যে পাস্ট টাইম আকারে যে বাক্যটা লেখা আছে আই ডিড ইট, আই ওয়াজ আ চাইল্ড, আবার লেখা আছে আই হ্যাড আ পেন। তা এখানে দেখা যাচ্ছে আমরা ভার্বগুলো একটু খেয়াল করি, ডিড, তারপরে সাবজেক্টের পরে লেখা আছে কি ওয়াজ, এরপরে লেখা আছে কি হ্যাড। তাহলে এবার একটু খেয়াল করেন তো, আমরা কি এর আগে টেবল অফ ডু বি হ্যাভ ভার্বে কি পড়েছিলাম যে পাস্ট ফর্মের ভার্বগুলো হচ্ছে ডিড, তারপরে ওয়াজ, তারপরে হ্যাড, তার মানে কি ডিড, ওয়াজ, ওয়ার এবং হ্যাড, এটা কোন টাইম নির্দেশ করে? ফার্স্ট টাইম। এবার আমরা দেখি ফিউচারে কি লেখা আছে, আই শ্যাল ডু ইট, এবারে লেখা আছে আই উইল বি এ ডক্টর, আই উইল হ্যাভ এ মোবাইল। তাহলে একটু খেয়াল করেন তো, এখানে যে ভার্বগুলো লেখা আছে শ্যাল, উইল, উইল, দ্যাট মিন্স শ্যাল উইল কিন্তু মডাল ভার্ব। ওকে, এখানে একটা বিষয় হচ্ছে যে শ্যাল উইলের পরে ভার্বে কী ফর্ম হয়? বেস্ট ফর্ম, অলওয়েজ মনে রাখবেন অ্যাক্টিভ ফর্মে। তাহলে শ্যাল এর পরে ডু, বেস্ট ফর্ম, শ্যাল উইল, উইলের পরে ভার্বের বেস্ট ফর্ম। আর এখানে বলে দিই আইয়ের সঙ্গে শ্যালও হয় উইলও হয়, নো ফ্যাক্ট, ম্যাক্সিমাম উইল ইউজ করে। আই উইল হ্যাভ, হ্যাভ কি বেস্ট ফর্ম। তো আমরা এখানে দুটি ভার্ব পালাম, কিন্তু বাট এই বিষয়টা নিয়ে আমি পরে আলোচনা করব। কিন্তু শ্যাল উইল কোন টাইম নির্দেশ করবে? ফিউচার, প্ল্যানিং বোঝাচ্ছে। তার আমরা বুঝতে পারি ফিউচার কোনো টাইম না, কিন্তু ফিউচারকে বোঝানোর জন্য এখানে শ্যাল উইল ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু এই ভার্বগুলোকে আনা হয়নি, কারণ ডু ভার্ব ফিউচার বোঝানোর জন্য কিন্তু কখনো ব্যবহার হয় না। ডু ভার্বের ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট ফর্মে ডু ডাজ এবং ডিড, পাস্ট ফর্মের ক্ষেত্রে আমরা জানি ডিড, আর প্রেজেন্টে জানি ডু ডাজ। অ্যামিজারের ক্ষেত্রে অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট, ফার্স্ট হচ্ছে ওয়াজ হয়, এবং ফিউচার আমরা হ্যাভ ভার্বের ক্ষেত্রে দেখতেছি হ্যাভ হ্যাজ প্রেজেন্টে, হ্যাড হচ্ছে ফার্স্টে। তা আশা করা যায় যে এইগুলোর আবার কখনো ফিউচার টাইম হয় না, দ্যাট মিন্স বি ভার্বের ফিউচার টাইম নেই, ডু ভার্বের ফিউচার টাইম নেই, আপনি বি ভার্বের হ্যাভ ভার্বের ফিউচার টাইম পাবেন না। তাহলে ফিউচারকে বোঝানোর জন্য কি ইউজ করতে হবে? শ্যাল, উইল, শুড, হ্যাড, বেটার, এগুলো হচ্ছে মূল বিষয়, মাস্ট, এগুলো সাধারণত, আবার হ্যাভ টু ইউজ করা যেতে পারে ফিউচার বোঝানোর জন্য, এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব। তবে মনে রাখা দরকার আছে যে ফিউচার কোনো টাইম না, বাট ফিউচার টাইম বোঝানোর জন্য শ্যাল, উইল সবসময় ম্যাক্সিমাম
ব্যবহার হয়। আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমরা সহজে কীভাবে প্রেজেন্ট নাকি পাস্ট নাকি ফিউচার, তাহলে অবশ্যই আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বুঝাইছি যে টেবল অফ ডু বি ও হ্যাভ ভার্বের যে টেবিলটির মধ্যে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম আপনারা যদি মেমোরাইজ করতে পারে তাহলে আপনি কোনো বাক্য প্রেজেন্ট নাকি পাস্ট ইজিলি বুঝতে পারবেন। তার মানে কি টেন্সে যে ভার্বের পরিবর্তন হচ্ছে কীভাবে, এখানে ভার্বের পরিবর্তনটা দেখেন, ডু থেকে হয়েছে ডিড, ডু থেকে হয়েছে ডিড, ডু ড্যাস প্রেজেন্টে, ডিড হচ্ছে পাস্টে, অ্যাম এবং ইজ হচ্ছে প্রেজেন্টে, ওয়াজ হচ্ছে পাস্টে, হ্যাভ হ্যাজ প্রেজেন্টে, হ্যাড হচ্ছে পাস্টে, এই যে ভার্বের পরিবর্তন হচ্ছে এটাকে বলা হচ্ছে টেন্স। কখনো কখনো বলি আই ইট রাইস, আমি ভাত খাই, আবার যদি বলি আই অ্যাট রাইস, তাহলে ইট অ্যাট টেন্সে পরিবর্তন হয়ে যাচ্ছে প্রেজেন্ট ফার্স্ট। কখনো যদি বলি আই গো, আমি যাই, কিন্তু কখনো যদি বলি আই ওয়েন্ট, তাহলে এটা কোন টাইম হচ্ছে ফার্স্ট। ফলে প্রত্যেকটা ভার্বের ইংলিশে দুটি ফর্ম রয়েছে, দেয়ার আর টু ফর্মস, এক প্রেজেন্ট অ্যান্ড ফার্স্ট, প্রেজেন্ট ফার্স্ট, এই দুটো ফর্ম খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি প্রেজেন্ট আর একটি হচ্ছে ফার্স্ট। প্রত্যেকটা ভার্বে এই দুটি ফর্ম খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রেজেন্ট টাইম নির্দেশ করতে চান তাহলে অবশ্যই ভার্বে প্রেজেন্ট টাইম মনে রাখতে হবে, এবং যদি আপনি পাস্ট টাইম নির্দেশ করতে চান অবশ্যই ভার্বে পাস্টটা মনে রাখতে হবে, এবং পাস্ট ফর্ম ভার্বগুলো অবশ্যই মুখস্থ করবেন, তাহলে সহজেই আপনি আপনার ইংরেজির ক্ষেত্রে কোনটি প্রেজেন্ট এবং কোনটি পাস্ট সহজেই রিকগনাইজ করতে পারবেন। আর ফিউচার বোঝানোর জন্য খুব ইজি, ফিউচার টাইমটা কীভাবে বুঝবেন, জাস্ট শ্যাল উইল শুড মাস্ট, এই মডেল ভার্বগুলো জানলে আপনার ফিউচার টাইমটা ইজিলি হয়ে যাবে। আর ফিউচারে বোঝানোর জন্য শ্যাল উইল খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, এভাবে আপনারা সহজেই আপনি টেন্স নিয়ে ভয় কোনো কারণ নেই এবং টেন্স সহজে বুঝতে পারলেন। কোনো এখানে আমি কোনো অনুবাদ করলাম না, আমি সহজে বোঝানোর জন্য টেন্স বাংলা কীভাবে বুঝবেন, টেন্সটা কোন টাইম এবং ইংরেজি ক্ষেত্রে টেন্সটা কোন টাইম, প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, এই মেইনলি তিনটা টেন্স আমি কীভাবে ভাবটাকে দিয়ে আপনি টেন্স বুঝতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবো, রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলোতে আবারও আপনাদের সঙ্গে আমার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।